যাক, অবশেষে 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 কেকেআর মানে সেকেন্ড কোয়ালিফায়ার খেলবে দিল্লির সাথে, দিল্লির সাথে জিটি সিএসকের সাথে ফাইনাল খেললেই হলো। সো এখন আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। নারিন সুপার খেলা দিছে, সুপার লাস্ট ম্যাচে সে 30 রান দিয়েছিল, কোনো উইকেট পায়নি, বাট এটা আজকে পুষিয়ে দিয়েছে এবং ব্যাট করেছে চমৎকার, 3 বলে 3 ছক্ক। ও মাই গড, সেখানে মোটামুটি মানে আরসিবির অবস্থা টাইট। এখন আমি যেটা বলতে চাই, মর্গান এবং সাকিব দুজনে কিন্তু বিদেশি প্লেয়ার কলকাতার জন্য। সো আপনারা দেখেন, মর্গান 15টা ম্যাচ খেলেছে, 15টা ম্যাচে কী করছে? সাকিব কয়টা ম্যাচ খেলছে? সাকিবকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে না। মানে এন্ডার রাসেল যদি মানে ফিট থাকে, সাকিবকে হয়তো বসিয়ে দেওয়া হতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখন এন্ডার রাসেল ব্যাক যদি করে, তখন সবচেয়ে বড় সমস্যাটা হবে এই মর্গানকে নিয়ে। মর্গান ক্যাপ্টেন, তাকে বসাবে না কলকাতা ম্যানেজমেন্ট, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। যাই হোক, সেই দিকে না যাই, তবে আজকে আরসিবি সবচেয়ে ভালো সূচনা করেও সবচেয়ে বাজে ফিনিশিং করেছে, যে কারণে আজকে হেরেছে, এটা মানে মাথায় রাখতেই হবে। তবে এখানে সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে যে সাকিব যে 4টা ওভার করছে, 4টা ওভারে 24 রান দিয়েছে, কোনো উইকেট না পেলেও এই যে প্রেশার ক্রিয়েট করা, প্রেশারটা ক্রিয়েট কিন্তু সাকিব ঠিকই করছে। পরে নারিন এসে সেই প্রেশারে খেলতে গেছে, তারপর তবে উইকেট পাইছে নারিন। এবং লুক কে ফার্গুসন চমৎকার, তার যে স্পিড আজকে কিন্তু সে চমৎকার চমৎকার স্পিড দিয়েছে, এবং বিরাট কোহলিকে মোটামুটি ফ্রাস্ট্রেশনে ফালাই দিছে। ফ্রাস্ট্রেশনে পড়ার পরেই আপনারা যদি সম্পূর্ণ খেলা দেখে থাকেন, যারা দেখেছেন তারা দেখছেন যে মানে বিরাট কোহলি কী পরিমাণে ফ্রাস্ট্রেশনে ভুগেছে। অন্যদিকে এবি ডি ভিলিয়ার্সের যে বোল্ড আউটটা, এটা এক কথায় অসাধারণ একটা বল ছিল। মানে জায়গা মতো বলটা ফলাইছে, বল ঘুরছে, মানে ব্যাটে লেগে তারপর স্টাম্পে গেছে এবি ডি ভিলিয়ার্স। তারপর আরেকটা হচ্ছে ম্যাক্সওয়েল, সে লাস্ট কয়েকটা ম্যাচে ভালো খেলেছে, আজকে যে ভালো খেলবে সেটা কিন্তু নিশ্চিত ছিল না। এর কারণ নিশ্চিত না, এর কারণ হচ্ছে একটা প্লেয়ার যখন টানা অনেক দিন ভালো খেলে, হঠাৎ করে তার ফল করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, সেটাই হচ্ছে আজকে। সো আজকে মানে কলকাতা যদি মানে বেশি না 160-165 রানের টার্গেটে যেত, কলকাতার অবস্থা কিন্তু টাইট হয়ে যেত, পারতো, ঠিক আছে। কিন্তু কলকাতার কপাল ভালো যে আরসিবি 138 রানের টার্গেট দিয়েছে, সেটা কলকাতা জিতে গেছে 4 উইকেটের ব্যবধানে। সো থ্যাংক ইউ সো মাচ। আর যেহেতু সামনে দিল্লির সাথে খেলা, দিল্লি যেহেতু সিএসকের সাথে লাস্ট ম্যাচে হেরেছে, কলকাতা এই দিক দিয়ে কিন্তু কনফিডেন্ট থাকবে এবং জিতে যাওয়ার সম্ভাবনা থাকবে, জিতে যাক সেটাই চাই, এবং কলকাতা এবং সিএসকে একটা ফাইনাল হোক। আপনারা কাকে সাপোর্ট করবেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।